আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আজ আমি ভীষণ মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের পাতলা ঝোল। চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের এই পাতলা ঝোল রেসিপিটা দেখতে ভীষণ লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজা। এই রেসিপিটা কিন্তু সকলেই তৈরি করতে পারেন। এক একজন এক এক রকম করে তৈরি করার কারণে এই রেসিপিটার স্বাদটাও কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে। তো আমি যেভাবে এই চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের ঝোলের রেসিপিটা তৈরি করি, সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে, প্লিজ আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। যারা আমার চ্যানেলে আজ নতুন, তাদের কাছে রিকোয়েস্ট রইল রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে খুব সহজে আমার রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন বন্ধুরা, আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের পাতলা ঝোলটা খুব ঝটপট করে তৈরি করি। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। তো আমি এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। খুব বেশি ভাজব না। হালকা বাদামি কালার হয়ে আসলে এরপর আমি দিয়ে দেব চিংড়ি মাছ। যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে লাউ শাকে ঝোল করব, তো আমি চিংড়ি মাছটাকে আগেই পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ ব্যবহার করছি। আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও একইভাবে রেসিপিটা তৈরি করতে পারবেন। তো আমি এখানে 250 গ্রামের মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এতে করে চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে সাথে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া 1 চা চামচ। বন্ধুরা, ঝালটা যে যার যার মতো অ্যাডজাস্ট করে নেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। লবণটা আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এখন আমি কিছুক্ষণ চিংড়ি মাছটাকে ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দেব আলু। আমি এখানে বড় দুটো, যেহেতু এখন আলু নতুন আলুর মৌসুম চলছে, তো এই আলু দিয়ে লাউ শাকটা খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি এখানে দুটো আলু এভাবে করে কেটে একটু পাতলা করে কেটে দিয়েছি। কেটে কিছুক্ষণ মশলার সাথে চিংড়ি মাছের সাথে একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। যেহেতু আমি লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তো আমি এখানে লাউ শাকটা নিয়ে নিলাম। আমি আমার প্রয়োজন অনুযায়ী লাউ শাক নিয়েছি। শাকটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি এরপরে পরবর্তীতে আমি আর কোনো রকম পানি ব্যবহার করব না। লাউ শাক থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই কিন্তু আজ এই লাউ শাকটা রান্না করব। আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন, ঠিক সেই অনুযায়ী আমি পানি দিয়ে আলুটাকে কিছুক্ষণ চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিয়েছি। তো দেখুন, এখন আমি দিয়ে দিব লাউ শাকটা। লাউ শাকটা দিয়ে এরপর আমি কিছুক্ষণ রান্না করে নেব। একটু হাই হিটে রান্না করলে, ঢাকনা দিয়ে যদি লাউ শাক হাই হিটে রান্না করা হয়, তাহলে কিন্তু এর কালারটা নষ্ট হয় না, খুব সুন্দরভাবে কিন্তু সবুজ কালারটা সবুজই থেকে যায়। তো আমি লাউ শাকটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন আমি শাকটাকে একটু নেড়ে দেব। শাকটা যেহেতু এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি শাকটাকে একটু নেড়ে দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে আবারও হাই হিটে রান্না করে নেব। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি কিন্তু চুলার আঁচ কমাইনি, বরাবরের মতোই হাই হিটেই রেখেছি। এখানে আমি একটা বড় আস্ত রসুন, আমি ফ্রোজেন করা রসুনটা ব্যবহার করেছি। সেই রসুনের কয়েক খোসা খুলে আমি এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু ফ্রেশ রসুনটাও ব্যবহার করতে পারেন, তবে সেটা কুচি করে দিলে বেশ ভালো হবে। আমার যেহেতু ফ্রোজেন করা রসুন, তাই আমি ফ্রোজেন করা রসুনটাকে আস্ত দিয়েছি। আর কিছুক্ষণ জাল করার পরে এভাবে একটু চাপ দিলেই কিন্তু, হাতল দিয়ে একটু এভাবে ধরে চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে।
তো আমি কিছুটা এইভাবে করে গলিয়ে নেব। আর শাকের ডাঁটগুলো কিন্তু আমি কুচি কুচি নিয়েছি, তো ডাঁট সহ শাকগুলো খুব সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। শাক থেকে যে পানি বেরিয়ে গেছে সেই পানি দিয়ে শাকটা রান্না হয়ে যাবে। আমি দিয়ে দিলাম দুইটা টমেটো, কেটে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে শাকটাকে রান্না করে নিয়েছি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু হাই হিটে ঢাকনা দিয়ে রান্না করবেন, এতে করে সবুজ যে কোনো শাকের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে সবুজই থাকবে, কালারটা কিন্তু আর নষ্ট হবে না। তো দেখুন শাকটার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, এখনও কিন্তু কালারটা নষ্ট হয়নি। তো আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়ে এরপর আমি চুলাটা অফ করে দেব, একটু ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুটা পানি শুকিয়ে নেব। আর যেহেতু আমরা ঝোল খাবো তো আমরা একটু ঝোল ঝোল রেখেই কিন্তু শাকটাকে চুলাটাকে অফ করে দেব। তো বন্ধুরা দেখুন খুব চমৎকারভাবেই কিন্তু লাউ শাকটা কালারটা অটুট রেখে রান্নাটা হয়ে গেল। এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে এরপর আমি চুলাটা অফ করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন আমি এখন একটা সার্ভিং ডিশে বেড়ে দেখিয়ে দিচ্ছি শাকটা কতটা সুন্দরভাবে ঝোল তৈরি হয়েছে, লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের ঝোল। তো বন্ধুরা আপনারাও তৈরি করবেন এরকম মজার মজার রেসিপি তৈরি করে প্রিয়জনকে উপহার দেবেন। এই শীত মৌসুমে প্রচুর পরিমাণে লাউ শাক, চিংড়ি মাছ, আলু এসব সব ধরনের সবজি কিন্তু প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা এই মৌসুমে চাইলে প্রিয়জনকে এরকম মজার মজার রেসিপি তৈরি করে উপহার দিতে পারেন। বন্ধুরা আমার এই লাউ শাক চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের ঝোল রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয়। যারা আমার চ্যানেলে আজ নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে খুব সহজে আমার রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলটা আগেই সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে থেকেছেন, আমাকে উৎসাহিত করেছেন, এখনও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন, এরকম মজার মজার রেসিপি তৈরি করে প্রিয়জনকে উপহার দেবেন। আল্লাহ হাফেজ।